একটা কথা আছে, আপনি যতক্ষণ পর্যন্ত ডাঙ্গার মায়া না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি সমুদ্র পার হতে পারবেন না। এ কথাটা হলো যে আপনি যদি সমুদ্র পার হতে চান তাহলে আপনি কখনো পাহাড়ের আশা করবেন না, তীরের আশা করবেন না। আপনি তীরের মায়া ধরে আপনি কখনো সেখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে এই তীর ছেড়ে দিতে হবে, তাহলে আপনি অন্য আরেকটা তীর আপনি অবশ্যই পাবেন। যে এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনি সমুদ্রের পাড়ের মায়া মহব্বত আপনি ভালোবাসা দেখাইয়ে যদি আপনি যদি সমুদ্র পার হতে না চান তাহলে আপনি এখানে আজীবনে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি জীবনে কোনো দিন সমুদ্রের ওপর পাড়ে যে কত রকমের সোনা রূপা মণি মুক্ত ওখানে পড়ে আছে সেগুলো সন্ধান আপনি কখনো নিতে পারবেন না। আপনি যদি ওগুলো সন্ধান যদি নিতে চান, আপনি যদি ও সন্ধান পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই তীর ছেড়ে আপনাকে অন্য তীরের দিকে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই তীর আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। কারণ কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যদি অপেক্ষা করে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন। আর আপনার জীবনে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ঠিক এইভাবে অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে। অনেক কিছু ত্যাগ করার পর আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি সফল হতে গেলে আপনাকে আপনার জীবনের অনেক কিছু আপনাকে বাদ দিতে হবে, আপনাকে অনেক কিছুর মায়া আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে অনেক বিলাসিতা ত্যাগ করতে হবে, আপনার জীবনের অনেক পরিবর্তন আনতে হবে। আপনি যদি এগুলোর পরিবর্তন না আনতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না। যেমনি করে আপনাকে একটা সমুদ্রের উদাহরণ দেওয়া হলো যে সমুদ্রের আপনি এই পাড়ে যদি আপনি তীরের আশা করে থাকেন, তীরের মায়া করে যদি আপনি যদি সমুদ্র পার হতে না চান তাহলে আপনি আজীবন এই তীরের মধ্যে থেকে যাবেন। আমাদের বেলায় ঠিক এইরকমই হয়ে থাকে। আমরা অনেকে রিস্ক নিতে রাজি না, এই কারণে আমরা জীবনে সফল হতে পারি না। আমরা অনেক সময় আমাদের অর্থনৈতিক কিছু ঝুঁকি আমরা নিতে চাই না, এই কারণে আমরা ওই ওখানেই পড়ে আছি। আমরা শুধু দিনে আনতেছি এবং দিনে খাইতেছি, এইভাবে আমাদের দিনগুলো যাচ্ছে। আমরা যদি জীবনে কিছু করতে হয়, কিছু করে দেখাতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে যে আমরা একটা ছাড়লে আরেকটা অবশ্যই পাবো। যে আমরা যদি একটাকে যদি ধরে রাখি তাহলে আমরা ওইটাই ধরে রাখতে পারবো, আর আমরা যদি দুইটা যদি পেতে চাই তাহলে আমরা একটাই পাবো না। তাই আমাদেরকে একটা করতে হবে, আমরা যদি সেই সমুদ্রের যদি সেই স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা যদি এগুলো পেতে চাই যে আমাদের জীবনে সফলতার মতোই, তাহলে আমাদেরকে অবশ্যই নদীর বা সমুদ্রের এই কূলের আশা আমাকে ত্যাগ করতে হবে। এই কূলের মায়া যা কিছু আছে সব কিছু আমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে সমুদ্রের অপর পাড়ে। সেখানে অনেক সুখ আছে, সেখানে অনেক কিছু আছে, সেখান থেকে আমরা অনেক কিছু আনতে পারবো। আমাদের মধ্যে অনেকে এইভাবে অনেক কিছু ত্যাগ করতে রাজি না, এই কারণে তারা জীবনে সফল হতে পারে না। জীবনে সফলতা অর্জন করতে হলে আপনার অনেক কিছু ছাড়তে হবে, আপনার থেকে অনেক কিছু পরিবর্তন নিয়ে আনতে হবে। ব্যবসা করে যদি কেউ কোটিপতি হতে চান তাহলে আপনাকে টাকা অবশ্যই বিনিয়োগ করতে হবে। টাকা ধরে রেখে জীবনে কোনো দিন আপনি কোটিপতি হতে পারবেন না। আপনি হয়তো চিন্তা করলেন যে আমি যদি ব্যবসা করি, যদি আমি ব্যবসাতে লাভ না করতে পারি তাহলে তো আমার মূলধন চলে যাবে, আমি কিছু করতে পারবো না, আমার টাকা পয়সা সবগুলো চলে যাবে। আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনি জীবনে ব্যবসা করতে পারবেন না। আর আপনি জীবনে যদি এগুলো চিন্তা করে যদি ব্যবসা চালু করেন তাহলে আপনি ওই ব্যবসায় বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। ঝুঁকিটা হলো যে আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসা লাভও হইতে পারে লোকসানও হইতে পারে। লাভ হলে তো আল্লাহর কাছে শোকর আদায় করবেন, আর যদি আপনার ক্ষতি হয় তাও শোকর আদায় করবেন, এবং কি আপনি আবার নতুন করে চেষ্টা করতে থাকবেন যে আপনি কিভাবে সফল হতে পারেন। তাই আপনাকে যে কথাটা বলতেছি সেটা হলো আপনার জীবনে যদি আপনি পরিবর্তন আনতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা কাজই বারবার করে করতে হবে।